হ্যালো বন্ধুরা, যদি লালমাটি মহুয়া পলাশের দেশ পুরুলিয়া যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পুরুলিয়া কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, যোগাযোগের উপায় আর কত খরচ হতে পারে, সমস্ত তথ্য নিয়ে রইল এই ভিডিওটি। আর শুরুতেই বলে রাখি, আপনার ভ্রমণের সুবিধার্থে আমাদের এই উদ্যোগ, কাজেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর একটি জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ার জন্য যেমন এখানে পাহাড় ও বনভূমি রয়েছে, তেমনি রয়েছে ঝর্ণা এবং হ্রদ। এক কথায় এক রূপকথার রাজ্য। প্রথমেই বলি কিভাবে যাবেন। কলকাতার হাওড়া স্টেশন থেকে পুরুলিয়াগামী ট্রেন পাবেন। ট্রেনের সময়সূচি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যদি বাসে যেতে চান তাহলে কলকাতার ধর্মতলা বা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। আর যদি প্রাইভেট গাড়িতে যেতে চান তাহলে কলকাতা থেকে প্রায় 270 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। পুরুলিয়া পৌঁছে আপনি গাড়ি বুক করে চলে যেতে পারেন অযোধ্যা পাহাড়। ভাড়া পড়বে প্রায় 2000 টাকা। আর খরচ বাঁচাতে চাইলে চলে আসুন পুরুলিয়া বাস স্ট্যান্ড, অযোধ্যা হিল টপ গামী সরকারি বাসে উঠে বসুন। 2.5 থেকে 3 ঘন্টা জার্নিতে পৌঁছে যাবেন অযোধ্যা হিল টপ। এবার বলি কোথায় থাকবেন। অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডিতে অথবা অযোধ্যা হিল টপে, দু জায়গাতেই আপনি থাকতে পারেন, তবে আমার মতে অযোধ্যা হিল টপ বেস্ট। অযোধ্যা হিল টপে হোটেল, হোমস্টে, ক্যাম্প, গভর্নমেন্ট গেস্ট হাউস, প্রত্যেকটির ফোন নাম্বার এবং ওয়েবসাইট দিয়ে দিলাম, যাতে আপনাদের বুক করতে সুবিধা হয়। ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আগে থাকতে বুক করে নেবেন। এবার বলি কী কী দেখবেন। প্রথমে দিনে শুরু করতে পারেন সকালবেলা ময়ূর পাহাড়ে সূর্যোদয় দেখে। ময়ূর পাহাড় দেখে চলে আসুন মার্বেল লেক দেখতে। চারিদিকে পাহাড়, সবুজ বনানী, আর মাঝখানে এই লেকটি দেখতে অসাধারণ লাগবে। দেখে নিন বামনি ফলস। অনেক কটা খাড়া সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখতে হবে এর সৌন্দর্য। আবার ফিরে যেতে উঠতে হবে উপরে, কাজেই ভাবনা চিন্তা করে নিচে নামবেন। বামনি ফলস দেখে দেখে নিন তুর্গা ফলস। তুর্গা ফলস দেখবার জন্য একইভাবে অনেকখানি নিচে নেমে এসে তুর্গা ফলসটি দেখতে হবে, তবে বামনি ফলসের থেকে তুর্গা ফলস বেশ ছোট। তুর্গা ফলস দেখার পর দেখে নিন তুর্গা ড্যাম। ড্যামের সবুজাবু জলে অযোধ্যা সার্কিটের ছায়া এক মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। এরপর চলে আসুন আমার দেখা পুরুলিয়ার অন্যতম সুন্দর জায়গা খয়রাবেড়া ড্যামে। সুবর্ণরেখার নদীখাতে নির্মিত চামতাবুরু পাহাড়ের পাদদেশে সুগভীর এই ড্যামটির সৌন্দর্য অসামান্য। এখানে থাকারও সুবন্দোবস্ত রয়েছে। ইকো অ্যাডভেঞ্চার রিসর্টের ফোন নাম্বার এবং ওয়েবসাইট আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। খয়রাবেড়া ড্যাম ঘোরার পরে চলে আসুন মুখোশ গ্রাম, অর্থাৎ চড়িদা গ্রাম। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ এখানেই তৈরি হয়। চাইলে সুভেনিয়ার হিসাবে বা ঘর সাজানোর জন্য মুখোশ কিনে নিয়ে যেতে পারেন। এরপর চলে আসুন পাখি পাহাড়। 800 মিটারের এই পুরো পাহাড়টি শিল্পী চিত্তদের ক্যানভাসে পরিণত হয়েছে। পাহাড়ের মধ্যে শিল্পী 100েরও বেশি পাখির ছবি খোদাই করেছেন। এরপর ঘুরে নিন লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম থেকে। লহরিয়া শিব মন্দির দেখা শেষ করে চলে আসুন লোয়ার ড্যাম এবং আপার ড্যাম দেখার জন্য। এখানে আপনার সাইট সিইং শেষ করতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে সূর্যাস্ত দেখুন মুরুগুমা লেক থেকে, তবে আপার ড্যামের সৌন্দর্য আপনার অনেকখানি সময় নিয়ে নেবে। আপার ড্যাম থেকে মুরুগুমা লেক বেশ অনেকখানি পথ। চলুন পথে যেতে যেতে আমরা বাজেট আলোচনা করে নিই। আমরা পুরুলিয়া ঘুরছি দুটো পার্টে। প্রথম পার্টে আপনারা দেখছেন এটি অযোধ্যা সার্কিট এবং সেকেন্ড পার্টে আপনারা দেখবেন গড় সার্কিট। হোটেল, ক্যাম্প বা গভর্নমেন্ট গেস্ট হাউস প্রত্যেকটির চার্জ আলাদা আলাদা, তবে আমরা কোনো মিডিয়াম স্ট্যান্ডার্ড হোটেলের রেট যদি ধরি
তাহলে তা 1200 থেকে 1500 টাকা। খাওয়া দাওয়ার জন্য পার ডে পার হেড 300 টাকা ধরে চলুন। সাইট সিইংয়ের জন্য 2 থেকে 2500 টাকা ধরে চলুন। তাহলে ফর 2 পার্সন 2 নাইট 3 ডেজে গড়পড়টা খরচ আসতে পারে 5.5 থেকে 6000 টাকা। পুরুলিয়া বছরে যে কোনো সময় ঘুরে আসতে পারেন, তবে শীতের সময় খেজুরের রস ধামসা মাদলের তালে ক্যাম্প ফায়ার জমে উঠবে। আপনাদের ভ্রমণ বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমায় সরাসরি করতে পারেন, আমার ইনস্টাগ্রাম লিংক এবং ফেসবুকের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া রইল। এরপরে যে গড সার্কিটের ভিডিও তা পরবর্তী পর্যায়ে আসতে চলেছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রতস ডায়েরি। স্টে টিউনড।